কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগের তদন্ত শুরু করেছে পাকিস্তান। ইমরানের সহযোগী আরও তিনজনের নাম উল্লেখ করেছে আদালত। সোমবার পাকিস্তানের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। আদালতে মামলার জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এর আগে তুষারখানা মামলায় তিন বছরের সাজায় গ্রেপ্তার ও পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হন ইমরান খান।